অনেকেরই মাথা ব্যথা হয়, মাথায় যখন যন্ত্রণা শুরু হয়ে যায় কোনো কাজ মন দিয়ে আমরা করতে পারি না, ঘুমাতে ভালো লাগে না, খেতে ভালো লাগে না, দুশ্চিন্তা। তো এই মাথা ব্যথা কীভাবে ভালো করা যায়? আমরা অনেকে অনেক টাকার ঔষধ খেয়ে থাকি এই মাথা ব্যথার জন্য, অথচ কোরআনুল কারিমের ভিতরে এমন একটি সূরা আছে, এই সুরার মধ্যে এমন একটি আয়াত আছে যেটি যদি আপনি আমল করতে পারেন ম্যাজিকের মতো আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। অথচ আমরা অনেকে জানি না, অথচ এই আমলটি পরীক্ষিত, এই আমলটি যদি আপনি করতে পারেন বিশ্বাস করেন মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা আপনার মাথা ব্যথা ভালো করে দেবে। এই আমলটি কিভাবে করবেন আমি এখনই আপনাদেরকে বলছি। কোরআনুল কারিমের সূরা অকিয়ার 19 নম্বর আয়াতি কারিমা, এই আয়াতি কারিমাটি যদি আপনি 7 বার পরে ফু দেন আপনার মাথায়, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আপনার মুহূর্তের ভিতরে মাথা ব্যথা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আয়াতটি হল আল্লাহ তাআলা বলেছেন, লা ইউসাদদাউনা আনহা ওয়ালা ইউনজাফুন। আমি আবারও বলছি, লা ইউসাদদাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। মুখস্থ করার চেষ্টা করবেন ছোট্ট একটি আয়াতি কারিমা, আপনি যদি পড়ে মাথা ব্যথা যখন শুরু হয়ে যাবে, আপনার যখন ভালো লাগবে না, তখন আপনি এই আয়াতি কারিমা পড়ে যদি আমল করে ফু দিতে পারেন ইনশাআল্লাহ আপনার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। আমি আবারও বলছি, লা ইউসাদদাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, লা ইউসাদদাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। এই আয়াতে কারিমাটা কীভাবে পড়বেন, কীভাবে মাথা ব্যথা দূর করবেন, আমি আমলটি আপনাদেরকে প্র্যাকটিক্যাল একটু দেখিয়ে দেই। আপনার হাতটা মাথায় আলতো করে ধরবেন, কপালে ধরার পরে হাতটা একটু নিচু করে ধরবেন এবং আয়াতটা পড়বেন, লা ইউসাদদাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। পড়ার পরে একবার পরে হাতের তালুতে ফু দিবেন যেন ফুয়ের বাতাসটা আপনার কপাল পর্যন্ত পৌঁছায়। এইভাবে একবার পড়বেন, দুইবার পড়বেন, 7 বার পরে ফু দিবেন, ইনশাআল্লাহ মুহূর্তের ভিতরে আমার আল্লাহ আপনার মাথার যন্ত্রণা দূর করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন।